নমস্কার, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি অনুষ্ঠান। অনুষ্ঠান অবশ্যই আজকাল পরশু অনুষ্ঠান সৌভাগ্যের দিশারি। এই অনুষ্ঠানে যিনি উপস্থিত থাকেন জ্যোতিষতন্ত্রের তন্ত্রুক্ত গণেশ অধিকার রাজশ্রী। রাজশ্রীকে আমি অনেক অনেক স্বাগত জানাবো। সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি। রাজশ্রী, আপনি যে বিষয়টা নিয়ে গতকাল থেকে আলোচনা করছেন সেটা হচ্ছে সম্পর্কের অবৈধতা, অর্থাৎ অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়া। তো আমার যেটা প্রশ্ন, ধরুন স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে বিয়ের আগেই কি জন্মছকের বিচারে বলে দেওয়া যায় স্বামী বা স্ত্রী পরবর্তী পর্যায়ে সম্পর্কে জড়াবেন কিনা, এবং সেটা কি বিয়ের আগে প্রতিকার করা যায়? হ্যাঁ, একদম বিয়ের আগেই এটা বলে দেওয়া যায়। হ্যাঁ, বলে দেওয়া যায় যে এই স্বামী স্ত্রীর জীবনে কোনো অবৈধ রিলেশন আসবে কি না, তারা এই দুজনের রিলেশন থেকে বেরিয়ে তাদের মধ্যে কোনো একজন অন্য কোনো রিলেশনে জড়াবে কি না, এটা একদম পরিষ্কার বলা যায়। এবং সেটাকে অবশ্যই বিয়ের আগে যদি গ্রহ সংস্কার করে দেওয়া হয় তাহলে বিবাহিত লাইফে এই ভয়টা থাকে না, মানে সেটা সম্ভব, সম্ভব, অবশ্যই সম্ভব। আর এটা কথাই আছে, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। না, একটা জিনিস হয় না, যেন সে বলে যে যা আছে ভাগ্যে, ডেস্টিনিতে যা রয়েছে সেটা তোমার করবে। দেখুন, এটা পার্টলি ট্রুথ কিন্তু পুরোপুরি নয়। একটা পোর্শন তো নিশ্চয়ই আছে যেখানে আমি আমার নিজের উইল পাওয়ার ফোর্স দিয়ে পুজো পাঠের মাধ্যমে, গ্রহ সংস্কারের মাধ্যমে অবশ্যই সেখান থেকে বেরোবার রাস্তা আছে। সবটাই যদি আমরা ছেড়ে দিই যে যা হচ্ছে হোক, তাহলে তো কোনো কথাই চলে না। তাহলে তো ঠিক আছে, তাহলে যা হচ্ছে হোক, ভালো খারাপ যা হবে হোক, কিন্তু সেটা কেন? তার সবসময় তো উইল ফোর্সের একটা জায়গা আছে, এবং এই উইল ফোর্সটাকে অ্যাপ্লাই করেই তো এই বিভিন্ন গ্রহ সংস্কার, বিভিন্ন পুজো পাঠ, যে হ্যাঁ আমি এটা নিয়ে, এই ভাগ্য নিয়ে জন্মেছি, কিন্তু আমি এটার ঊর্ধ্বে উঠব, এটার ঊর্ধ্বে উঠতে হবে, উঠতে চাই, এই জায়গাটাই তো গ্রহ সংস্কার। একদম। এবারে ধরুন যে সম্পর্কে জড়িয়েছে সে তো চাইবে না সেই সম্পর্ক থেকে বেরোতে, সেটা বিয়ে আগে হোক বা বিয়ের পরে হোক, মানে সেটা ছোট বাচ্চাও যদি স্টুডেন্ট, না সেও চাইবে না, তো তাকে না জানিয়ে মানে তাকে কিছু ধারণ করানো যাবে না, এক্ষেত্রে কি সেই প্রতিকার সম্ভব? একদম সম্ভব। দেখুন, ধারণ করানোর প্রশ্ন আসেই না। যদি কোনো ছোট অল্প বয়সী ছেলে মেয়ে, স্কুলে পড়া ছেলে মেয়ে, সেও যদি সম্পর্কে জড়ায়, এক সেকেন্ড বন্ধ হয়ে গেছে, হ্যাঁ না না ঠিক হয়ে গেছে, কোনো অল্প বয়সী ছেলে মেয়ে, স্কুলে পড়া ছেলে মেয়ে, তারাও যদি কোনো সম্পর্কে চড়ায়, সেও সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইবে না। আবার একজন প্রাপ্তবয়স্ক নারী পুরুষও যদি সম্পর্কে চড়ায়, সেও সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইবে না। সম্পর্কটা তো মোহের মতো, তখন তো যখন করে তখন তো ভালো লাগে, হয়তো তার নেগেটিভ এফেক্ট আছে, কিন্তু সে তো সেটা বুঝতে পারছে না, সে তখন মোহাচ্ছন্ন একেবারে, মানে মোহে মানুষের কী হয়, চোখ বন্ধ হয়ে যায়, মোহাচ্ছন্ন হয়ে যায়, তার ফলে সে তো বুঝতে পারছে না। সুতরাং তাকে না জানিয়ে সমস্ত প্রসেসটাই হচ্ছে, ছোটই হোক আর বড়ই হোক, সমস্ত প্রসেসটা হচ্ছে সম্পর্ক থেকে বের করে আনার সম্পূর্ণ প্রসেসটা হচ্ছে তাকে না জানিয়ে। এবং এখানে সর্বাগ্রে যে ঠাকুরের কথা বলতে হবে সেটা হচ্ছে নারায়ণের একটা রূপ বাসুদেব। আচ্ছা, ভগবান বাসুদেব, বাসুদেব হচ্ছেন এমন একজন ঠাকুর যিনি সর্বমনস্কামনা পূরণকারী, সমস্ত রকম মনস্কামনা পূরণকারী। বাসুদেবকে ডেকে, বাসুদেবের কাছে চেয়ে পূরণ হয় না এমন কোনো মনস্কামনা নেই। বাসুদেব অ্যাকচুয়ালি কৃষ্ণেরই একটা রূপ, কিন্তু কৃষ্ণের এই রূপটা হচ্ছে এখানে ইনি সর্বমনস্কামনা পূরণকারী, যে যা চায় সে তাই পায়, সমস্ত মনস্কামনা পূরণকারী। তো এই বাসুদেবকে ডেকে, বাসুদেব হচ্ছে নারায়ণের একটি রূপ, বাসুদেবকে ডেকে বাসুদেবের পুজো পাঠ সমস্ত মনস্কামনা পূর্ণ করে, সমস্ত মনস্কামনা, যে কোনো বিষয়, আমি এটা শুধু বলছি না রিলেশন ছাড়ানোর বিষয়, অন্যান্য বিষয়ে বাসুদেবকে যে মনস্কামনা নিয়ে বাসুদেবের পুজো করা হয়, যে মনস্কামনা নিয়ে বাসুদেবকে ডাকা হবে, সেই মনস্কামনা পূর্ণ হবে। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে যদি কোনো বিচ্ছেদের কাজ বা রিলেশন ছাড়াবার কাজ করতে হয়, সবার আগে ভগবান বাসুদেবের শরণাপন্ন হতে হবে। এরপরে আসছে বাসুদেব, কিন্তু এই যে ধরুন শরণাপন্ন হতে হবে, সাধারণ মানুষ আমরা ভাববো যে ঠিক আছে এই বাসুদেবকে ডাকবো, তা তো নয়, এটা একটা তান্ত্রিক উপায়, প্রসেস, তান্ত্রিক প্রসেস আছে। এবং শুধু বাসুদেবকে ডাকলেও হবে না, বাসুদেবের সঙ্গে সঙ্গে নারদ মুনি, অ্যাকচুয়ালি নারদ মুনি হচ্ছেন, দেখুন নারদ মুনির আমরা যে ছবিটা দেখতে পাই সেটা হচ্ছে নারদ মুনির মাথায় একটা ঝুঁটি টাইপের আছে, নারদ মুনির হাতে, হ্যাঁ, বীণা আছে, আবার গলায়, হ্যাঁ, খঞ্জনি আছে, গলায় মালা আছে,
এবং আমরা নারদমুনিকে কি মনে করি, ঝগড়া লাগাবার ঠাকুর, সব জায়গায় সবসময়, হ্যাঁ হ্যাঁ, সবসময় ঝগড়া লাগাবার ঠাকুর। মানে একটা কথা প্রচলিতই আছে যে নারদ নারদ নাম করলে ঝগড়া হয়, এটা একটা কথা প্রচলিতই আছে যে এটা এটা কিন্তু সত্যি কথা। এটা কিন্তু এটা একটা মানে টোটকাও বলতে পারেন যে সত্যি সত্যি নারদ নারদ নাম করলে কিন্তু একটা ঝগড়া লাগা বা একটা অশান্তি লাগার জায়গাটা থাকে, অবশ্যই হয়। সেইখানে এই নারদ মুনিকেই এই বিচ্ছেদের কাজে কারো থেকে কারো রিলেশন অনভিপ্রেত থেকে রিলেশন থেকে বের করে আনার জন্য সবসময় নারদ মুনির পুজোই করতে হয়, নারদ মুনিকে স্মরণ করতে হয়, তার হাতে বীণা, তার গলায় মালা, তার মাথায় ঝুঁটি, তার মানে সব সময় তাকে কল্পনা করে, এবং তাকে যখন ডাকা হচ্ছে তখন তার আগে তিনি যার ভক্ত তাকে ডাকতে হবে। কেন নারদমুনি হচ্ছেন নারায়ণের ভক্ত, নারদমুনি হচ্ছেন নারায়ণের ভক্ত, সুতরাং সবার আগে যদি নারদমুনিকে ডাকতে হয় তাহলে সবার আগে নারায়ণকে ডাকতে হবে। এবং নারায়ণের পার্টিকুলারলি আমি দুটো রূপের পুজোর কথা, যখন রিলেশন ছাড়াবার কাজ হয় তখন দুটো রূপের পুজোর কথা বলি। একটা হচ্ছে বাসুদেব, সব থেকে বেশি বাসুদেবের পুজো করা হয়, কেননা বাসুদেব হচ্ছেন সর্বমনস্কামনা পূরণকারী, সুতরাং বাসুদেবের পুজোর কথা সব থেকে আগে, বাসুদেবের পুজো করে তারপরে নারদমুনির পুজো করতে হয়, করলে যে কোনো রিলেশন থেকে যে কোনো কাউকে বের করে আনা যায়। কিন্তু অনেক সময় এই রিলেশনের ভেতরেও দেখা যায় অন্য কিছু ব্যাপারও অ্যাপ্লাই হয়, যেমন অনেক সময় দেখা যাচ্ছে যে রিলেশন হয়েছে সেখানে কোনো একটা ষড়যন্ত্র আছে, কোনো একটা মানে ট্র্যাপে ফেলার ব্যাপার আছে। এগুলোও তো হয় যে ট্র্যাপে ফেলা, মানে ট্র্যাপে ফেলে রিলেশন করা হচ্ছে, ট্র্যাপ করে ষড়যন্ত্র করে রিলেশন করা হচ্ছে। দেখা গেল যে কোনো একটা মেয়ের বাবা মার প্রচুর পয়সা, তো ছেলে বা ছেলের বাড়ির লোক ভাবলো এই মেয়েটাকে যদি আমরা এই আমার ছেলের সঙ্গে বিয়ে দিতে পারি তাহলে এই সমস্ত কিছুর আমরা অধিকারী হব। এই ব্যাপারগুলোও কিন্তু হয়, এই ব্যাপারগুলোও কিন্তু হয়। তো সুতরাং সেখানে কিন্তু শুধু প্রেম ভালোবাসা নয়, সেখানে কিন্তু একটা মানে ষড়যন্ত্রের ব্যাপার থাকে এটা, এবং এটা বিভিন্ন সম্পর্কের ক্ষেত্রে এই জিনিসটা থাকে। কারো সঙ্গে রিলেশন করা হলো তার সম্পত্তি হস্তগত করে নেওয়ার জন্য, তার সম্পত্তি টাকা পয়সা হস্তগত করে নেওয়ার জন্য, তো সেইখানে দাঁড়িয়ে, এবং এগুলো সব প্রাপ্তবয়স্করা করে, এগুলো কিন্তু ছোটদের, ছোটরা ততটা নয়, প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ও এই এই মহিলা অনেক ধনী বা এই পুরুষ মানুষ অনেক ধনী, তো এর সাথে চলো একটা রিলেশনে জড়াই, তাহলে এর সব কিছু আমরা নিয়ে নিতে পারবো। এই ধরনের অনেক রকম ট্র্যাপের ব্যাপারও থাকে। তখন কিন্তু নৃসিংহদেবের পুজো এবং নারদমুনির পুজো, যখন নর্মাল প্রেমজ রিলেশন, প্রেমে অন্ধত্ব, হ্যাঁ প্রেমে যখন অন্ধত্ব তখন বাসুদেব এবং নারদমুনির পুজো, যখন সেখানে কোনো শত্রুতার গন্ধ আছে, সেখানে কোনো লোভের গন্ধ আছে, সেখানে কোনো ট্র্যাপের গন্ধ আছে, সেখানে কোনো ষড়যন্ত্রের গন্ধ আছে, তখন কিন্তু নৃসিংহদেবের পুজো এবং নারদমুনির পুজো। আমরা আরেকটু আলোচনায় আসবো, তবে তার আগে বন্ধু রয়েছেন কেউ, তার সাথে একটু কথা বলে নেবো। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে না, ভেতরে বক্সের আওয়াজ আসছে না। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি দক্ষিণেশ্বর থেকে বলছি, আমি দক্ষিণেশ্বর থেকে কে বলছেন? আমি ছেড়ে দিতে একটু জানতে চাই, আমার নাম নমিতা দে। নমিতা, আপনার কেউ জানাশোনা এসেছিলেন? হ্যাঁ, আমাদের পাশের বাড়ি গিয়েছিল, তার বিয়ে হয়ে গেছে, ওই জন্য জিজ্ঞাসাটা একটু জানি। আচ্ছা, আপনার পাশের বাড়ি থেকে যিনি এসেছিলেন তার ছেলে বা মেয়ের বিয়ে হচ্ছিল না? কার ছেলে না মেয়ে? তার মেয়ে ছিল। মেয়ের বিয়ে হচ্ছিল না, রাজশ্রীর কাছে দেখিয়েছেন, প্রতিকার করেছেন, বিয়ে হয়ে গেছে। আজকে আপনি আপনার ছেলের সম্পর্কে জানবেন, তাহলে ছেলের ডেট অফ বার্থ বলুন। 1983। কত তারিখ? তারিখ, মাস, তারপরে সাল? 11 জুন। আর 11 জুন, 11 জুন 1983। হ্যাঁ হ্যাঁ, সময় বলুন। কোথায় হয়েছে? ভোর 5:15, তাই তো? হাওড়া, আচ্ছা। আচ্ছা, 11 জুন 1983, সেদিন ছিল শনিবার, ভোর 5:15, হাওড়া। মিথুন লগ্ন, বৃষ রাশি, রোহিণী নক্ষত্র, জানা আছে? জানা আছে। রোহিণী হচ্ছে চন্দ্রের নক্ষত্র, নরগণ। মেন হরোস্কোপে যাব এবার। মেন হরোস্কোপে দেখতে পাচ্ছি গ্রহরা সবাই মার্গী অবস্থায় রয়েছে। বৃহস্পতি বৃশ্চিকে বক্রী অবস্থায় রয়েছে, শনি তুলাতে বক্রী অবস্থায় রয়েছে, দুটো গ্রহ হরোস্কোপে বক্রী অবস্থায় রয়েছে।
মেন হরোস্কোপে যেটা দেখছি সেটা হচ্ছে মেন হরোস্কোপে সেকেন্ড মেন হরোস্কোপে যেটা দেখছি সেটা হচ্ছে মেন হরোস্কোপে দেখা যাচ্ছে লগ্ন হচ্ছে লগ্ন মিথুন, লগ্ন সপ্তমে রাহু কেতু অ্যাক্সিস। আচ্ছা, যেটা আমি বলবো হরোস্কোপ প্রসঙ্গে, লগ্ন সপ্তমে রাহু কেতু অ্যাক্সিস, লগ্নপতি চতুর্থপতি বুধ রয়েছে দ্বাদশে, রবি চন্দ্র মঙ্গল বুধ এক ঘরে বসে আছে। প্রথম কথা হচ্ছে এই হরোস্কোপে পড়াশোনা খুব বেশি হওয়ার কথা নয়, কেন চতুর্থপতি তথা লগ্নপতি বুধ লগ্নের দ্বাদশে, বুধ হচ্ছে অন্যতম প্রধান বিদ্যাকারক গ্রহ, লগ্নের দ্বাদশে, লগ্নের দ্বাদশে রবি রয়েছে, মঙ্গল রয়েছে, চন্দ্র রয়েছে। মঙ্গল এবং চন্দ্রের সঙ্গে বুধের কানেকশন শুভ কানেকশন নয়, এবং সেটা আবার লগ্নের দ্বাদশে হয়েছে। সুতরাং পড়াশোনা খুব ভালো হয়েছে এটা আমি বলতে পারছি না, পড়াশোনা ভালো নয়। হ্যাঁ, হরোস্কোপে ব্যবসার জায়গাটাই দেখাচ্ছে, ব্যবসা করার কথা, ঠিক আছে, মানে ইনকামের উপায় কিন্তু চাকরি নয়, ব্যবসা। কিন্তু ব্যবসাতেও যেটা দেখাচ্ছে একাদশপতি দ্বাদশে যাওয়ার জন্য, দ্বিতীয়পতি দ্বাদশে যাওয়ার জন্য অর্থ রোজগার করবে, কিন্তু অর্থ বেরিয়েও যাবে ততখানি, অর্থ খুব সঞ্চয় করতে বা জমাতে কিন্তু পারবে না। কেন একাদশপতি মঙ্গল দ্বাদশে এবং দ্বিতীয়পতি চন্দ্র দ্বাদশে, লগ্নপতি বুধ দ্বাদশে, রবি দ্বাদশে, চারটে গ্রহ দ্বাদশে রয়েছে, দ্বাদশ ভাব এতটা বলবান হওয়াটা বাঞ্ছনীয় নয়। এবং ব্যবসা করার চার্ট, কিন্তু ব্যবসাতে যে অর্থ খুব বিরাট রোজগার করবে বা ধরে রাখতে পারবে, মেন কথা হচ্ছে ধরে রাখার জায়গাটা ভালো নয়, রোজগার হয়তো ভালো হবে কিন্তু ধরে রাখা যাবে না, টাকা জলের মতো বেরিয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়ার যোগ দেখছি। দ্বাদশে মঙ্গল প্রবল মাঙ্গলিক দোষ করছে, এটা আবার বিবাহ ম্যাচিওর করার জন্য প্রবল নেগেটিভ পয়েন্ট। চন্দ্র দ্বাদশে রয়েছে দ্বিতীয় পতি, দ্বিতীয় ভাব হচ্ছে বিবাহ যোগাযোগের জায়গা, সেই চন্দ্র দ্বাদশে রয়েছে, বিবাহ ম্যাচিওর করার ক্ষেত্রেও যথেষ্ট বাধা, লগ্ন সপ্তমে রাহু কেতু অ্যাক্সিস, সুখী দাম্পত্য জীবন দেয় না। অনেকগুলো কথা বললাম, আপনি একটু শেয়ার করুন। হ্যালো, আপনি একটু ক্লিয়ার করুন যে আপনার ছেলের এডুকেশন কি, সে কি করে, আগে সেটা ক্লিয়ার করুন, কারণ রাজেশ এগুলো সব অনেকগুলো, হ্যাঁ অনেকগুলো কথা বলা হয়েছে। এবার আপনি, হ্যাঁ আমি কি ছেলে তো ভালো সার্ভার মানে দিয়ে জান না, আপনার ছেলের পড়াশোনা বলুন, পড়াশোনা মাধ্যমিক, মাধ্যমিক পাস করেছে, তারপরে কি করে ছেলে, না পড়াশোনা না, এই ছেলে বাবা চলে যাওয়ার পর পড়ে না, কারবার দর্ব কি করে, তারপরে ওই ট্রান্সপোর্টে আমাদের লজিস্টিক ট্রান্সপোর্ট, আপনাদের ব্যবসা আছে ট্রান্সপোর্টের, অসম্ভব সুন্দর, মানে রাজশ্রী এমন ভাবে প্রেডিকশন করেন, আমি অনেকদিন দিন, হ্যাঁ অনেকদিন দিন দেখছি, আজ হঠাৎ দেখতে পেলাম দিদিকে। ব্যবসারই চার্ট, 100% ব্যবসার চার্ট, ব্যবসা করতে গিয়ে টাকা খুব ধরে রাখতেও পারবে না, এবং বিবাহের জন্য প্রচণ্ড নেগেটিভ চার্ট। আপনি চাইলে এবার হরোস্কোপটাকে সংস্কার করুন, সংস্কার করে বিয়ের ব্যবস্থা করুন, কেন সংস্কার শুনুন, বিয়ের যোগ আছে বলে কোনো কথা হয় না, কথাটা হচ্ছে বিয়ের যোগটা খুব ভালো নয়, এইটা হচ্ছে কথা। সেকেন্ড হাউসের অধিপতি চন্দ্র দ্বাদশে, মঙ্গল দ্বাদশে মাঙ্গলিক দোষ করছে, বিয়ের যোগ মোটেই ভালো দেখাচ্ছে না, এই জায়গাটাকে ঠিক করতে হবে, সংস্কার করতে হবে। আপনি ছেলে 83 সালে জন্ম, বয়সটা বেশ অনেকটা, 83 মানে ভালোই বয়স আছে, না অনেক দিন থেকে দেখাশোনা করছি, দেখতে একটু পছন্দ হচ্ছে না, 4-5 বছর ধরেই দেখছি, আর আপনার কবে মনে হয়েছে যে তার জন্য অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিতে হবে, সেটা এখন নেই, কিছু দিকে বললো হয়ে যাবে, ওই জন্য দেখুন জ্যোতিষ শাস্ত্রটা না বিশাল বড়। সঙ্গে থাকুন, ধন্যবাদ ফোন করার জন্য। আপনার বাড়ি দক্ষিণেশ্বর, আপনার খুব কাছের চেম্বার হবে হচ্ছে শ্যামবাজার জুপিটার, হ্যাঁ অথবা ব্যারাকপুর, আমার মনে হয় শ্যামবাজার জুপিটারটা সবচেয়ে কাছের চেম্বার, এবং চেম্বার শুরু হচ্ছে নিউ নর্মালে, সমস্ত চেম্বার শুরু হচ্ছে, আপনারা ফিজিক্যালি সেখানে এসে দেখাতে পারবেন একদম আগের মতো করে। যেমন সামনের 3 তারিখ 3rd January রবিবার দিন আসাম গৌহাটিতে চেম্বার,
4th জানুয়ারি সোমবার ব্যারাকপুর, 5th জানুয়ারি মঙ্গলবার গড়িহাট ভাগ্যচক্র, 6th জানুয়ারি বুধবার শ্যামবাজার জুপিটার, তার পরবর্তী 8ই জানুয়ারি বৃহস্পতিবার বর্ধমান, 9ই জানুয়ারি শুক্রবার দিন দুর্গাপুর এবং 10ই জানুয়ারি হচ্ছে 10ই জানুয়ারি আপনারা পাবেন শনিবার হবে হিসাব মতো, তো 8-9-10 তারিখ শনিবারই হবে হিসাব মতো সেখানে আসানসোল, সম্ভবত 8-9-10 শুক্র শনি রবি, বর্ধমান দুর্গাপুর এবং এটা পাবেন। আর তার পরবর্তী আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে 10 তারিখের পরে 11 তারিখ সোমবার হাওড়া, 17 তারিখ রবিবার শিলিগুড়ি, 24 তারিখ রবিবার দিন কৃষ্ণনগর এবং 31 তারিখ রোববার খড়গপুর। প্রত্যেকটা চেম্বার আছে বাইরে এবং কলকাতা শহরে। যারা দেখাতে চাইছেন হেল্পলাইন নাম্বার 9830693535, 9830693579 এ যোগাযোগ করবেন। আর অনলাইন প্রসিডিয়ারও আপনারা দেখাতে পারেন, যারা দূরের বন্ধুরা রয়েছেন যারা মনে করছেন অনলাইন প্রসেসে দেখাবেন, তারাও এখন কিন্তু একসাথে অনলাইন প্রসেসটাও চলবে, আপনারা দেখাতেই পারেন 9830789557 9830693509। রাজস্ব আমি যেটা বলছিলাম এই প্রসঙ্গে, নমিতাদি যে ফোন করেছিলেন, জ্যোতিষশাস্ত্র না বিশাল বড় একটা শাস্ত্র, সেই শাস্ত্রের একটা পার্ট হচ্ছে তন্ত্র, তাই তো? এবং তন্ত্রটাও একটা অগাধ তার গভীরতা, সেই তন্ত্রের কোন জায়গাটাকে কাজে লাগিয়ে মানুষকে ভালো রাখা যায় এটা কিন্তু খুব মোদ্দা কথা। এবং আজকে আপনি দীর্ঘ 18 বছর ধরে ওই জায়গায় ভীষণ সাকসেসফুল, আপনি সফল ওই জায়গায় যে কোন জায়গাটাকে কাজে লাগিয়ে মানুষকে তার সমস্যা থেকে বের করে আনা যায়। এবং এই যে আমরা বাসুদেবের পুজোর কথা বলছি, নারদ মুনির পুজোর কথা বলছি, বিচ্ছেদের কাজের কথা বলছি, পুরোপুরি বিচ্ছেদের কাজ টোটালি তন্ত্রের কাজ, তন্ত্রের যে সৎকর্ম তার মধ্যে অন্যতম প্রধান কাজ হচ্ছে বিচ্ছেদের কাজ, তো এটা তো পুরোপুরি তন্ত্রকে কাজে লাগিয়ে, কিন্তু এটা করতে গেলে ফার্স্টে বাসুদেবের পুজো করে তারপরে করতে হয়, বা কখনো যদি ওই যে বললাম কখনো যদি সেটা রিলেশনটা ট্র্যাপ হয় তাহলে সেখানে নৃসিংহদেবের পুজো করে, এবং তারপরে নারদ মুনির পুজো, বিচ্ছেদের কাজ, এগুলো টোটালি তন্ত্রেরই কাজ। একদম, আপনারা যারা সমস্যায় রয়েছেন, অনেক পরিবার এরকম আছে যে স্বামীর সম্পর্ক রয়েছে স্ত্রীর নীরবে চোখের জল ফেলছেন, স্ত্রীর সম্পর্ক রয়েছে, আমি এদিনকে শুনলাম একটি ঘটনা, মানে ভদ্রলোক খুব রেপুটেড একজন চাকুরিজীবী, তার স্ত্রীও একটি কলেজে খুব ভালো একটা পজিশন তিনি হোল্ড করছেন, ভদ্রলোকেরই ফ্ল্যাট স্ত্রী তার প্রেমিককে নিয়ে অকুপাই করে রেখেছে। এই যে আমি যে এই যে একটা কথা বলছিলাম না, যেখানে মানে দেখা যাচ্ছে বিচ্ছেদের কাজ কখনো করতে হয় ইমোশনাল, মানে ইমোশনালি জড়িয়ে গেছে, আবার অনেক সময় রিলেশন মানুষ করে কিন্তু ইমোশনাল নয়, কোনো কিছু হস্তগত করার জন্য, স্বামীকে বাড়ি থেকে বার করে দিয়ে ফ্ল্যাট থেকে বার করে সে তার ফিয়ান্সেকে নিয়ে স্বামীর ফ্ল্যাটে সে রয়েছে এবং সে হুমকি দিচ্ছে বেশি কিছু করলে পুলিশের কাছে যাব। এবার ভদ্রলোক তার রেপুটেশন, চাকরির রেপুটেশন তিনি না পারছেন কিছু বলতে, না পারছেন ব্যাপারটাকে হজম করতে, মেনে নিতে, একটা অসহায় অবস্থা। এবং এইখানে কিন্তু বাসুদেবের পুজো হবে না, এখানে নৃসিংহদেবের সঙ্গে, নৃসিংহদেবের পুজোর সঙ্গে নারদ মুনির পুজো হবে। সুতরাং কেন এটা তো প্রেম ঠিক শুধু ভালোবাসা বললে এটাকে হবে না, এটা সম্পত্তি হস্তগত করাও তার সঙ্গে আছে, তোমার যদি এত প্রেম তুমি তো স্বামীর বাড়িটা ছেড়ে দিয়েও বেরিয়ে চলে যেতে পারতে, তা নয়। তো এরকম ধরনের সমস্যা, মানে এক একটা সমস্যা থাকে না বলে বোঝা যায় না। হ্যাঁ হ্যাঁ, আমি ওটাই বলছি যে এটা অনেক দেখেছেন, অনেক। এই যে বললাম যে দু ধরনের হয়, একটা হচ্ছে প্রেমের সম্পর্কে বিচ্ছেদের কাজ, সেখানে বাসুদেবের পুজো, একটা হচ্ছে যেখানে কোনো একটা ষড়যন্ত্র তৈরি হচ্ছে, যেখানে কোনো একটা মানে কোনো কিছু হাতিয়ে নেওয়ার মতলব আছে, মানে প্রেম এবং হাতিয়ে নেওয়ার ব্যাপার, সেখানে কিন্তু নৃসিংহদেবের পুজো এবং নারদ মুনির পুজো। একদম, সুতরাং যারা অনুষ্ঠান দেখছেন যাদের পরিবারে এরকম সমস্যা, ধরুন এমনও হতে পারে যে সন্তানকে আপনি বুঝতে পারছেন সন্তান বিপদে যাচ্ছে, খবর নিয়ে দেখলেন যে যে সেই সম্পর্কতে জড়িয়েছে সেই সম্পর্কটা কোনোভাবেই তার পক্ষে যাবে না। দেখুন অর্থনৈতিক ক্ষেত্র দিয়ে বিচার করলে সবসময় হয় না যে ঠিক আছে একটু অর্থটা, অর্থ মানে নিম্নবিত্ত মানুষ উচ্চবিত্ত পরিবারের সঙ্গে সম্পর্ক আছে, সেটা কিন্তু ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে স্ট্রেচার, কি স্ট্যাটাস সে বিলং করছে। কারণ একটা মেয়ে বা একটা ছেলে সে ছোটবেলা থেকে তার আপব্রিঙ্গিং যেভাবে, সে গিয়ে খুব নিচুতে গিয়ে অ্যাডজাস্ট করতে পারবে না, এটা হয় না, এটা করা যায় না, কখনোই যায় না, এবং পরবর্তীতে সেই সম্পর্ক ডিভোর্সের দিকে যাবে, কিন্তু তার আগের যে সময়গুলো নষ্ট হলো, জীবন নষ্ট, ক্যারিয়ার নষ্ট হলো, সবকিছু নষ্ট হয়ে যাওয়া। আমি তো এর আগেও আপনার সাথে গল্প করেছিলাম যে আমারই এক বন্ধু, মানে একজন ছেলে বন্ধু, সে এত ভালো পড়াশুনো, সে জয়েন্টে মানে শিওর শট মেডিকেলের চান্স পাবে, তার পরিবারের সবাই ডাক্তার,
সে এমন একটি মেয়ের প্রেমে পড়লো, সেই মেয়েটি কয়েকবার ফেল করে আমাদের সঙ্গে পড়া শুরু করেছিল এবং আলটিমেটলি মেয়েটি পরবর্তী পর্যায়ে ভালো বিয়ে হয়ে বাচ্চা কাচ্চায় সুন্দর হয়েছে, কিন্তু ছেলেটি এই মুহূর্তে আমার খবর জানা নেই। শেষ পর্যন্ত আমি জেনেছিলাম সে প্রচন্ড ড্রাগ অ্যাডিক্টেড হয়ে গিয়েছিল, এতক্ষণ এতদিন হয়তো সেখানে রিহ্যাব সেন্টারে রয়েছে, কিচ্ছু করার নেই, মানে বাবা মা অসহায় হয়ে বাবা মা মারাও গেছেন। তো এটা তো কাম্য নয়, এই সম্পর্কটা থেকে বের করে আনলে হয়তো ছেলেটা আজকে একটা প্রতিষ্ঠিত ডাক্তার হতে পারত। তো নমস্কার, কে রয়েছেন? আমি রয়েছি তৃপ্তি ভট্টাচার্য। হ্যাঁ, আমার মেয়ের জন্য জানতে চাইছি। কোথা থেকে? বিহারা থেকে। মেয়ের সম্পর্কে জানতে চান? রাজশ্রী অনুষ্ঠান দেখেন? আমি প্রতিদিন দেখি, আমার খুব ভালো লাগে, আর আমার মেয়ে কিছু ধারণ করতে চায় না, যার জন্য আমার আরো সুবিধা। হ্যাঁ, রাজশ্রীকে আমার ভালো লাগে, আমি প্রতিদিন প্রোগ্রাম দেখি। আচ্ছা, আমার মেয়ে, হ্যাঁ আমার মেয়ের সম্বন্ধে আমি জানবো। বলুন, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 89, আগে তারিখ বলুন, তারিখ বলুন। 31st মে, 89, 31st মে, জন্ম কলকাতায়। 1989, তাই তো? সময় সময় হ্যাঁ, সময় বলুন। সময় হচ্ছে দুপুর 12:35। কোথায়? কলকাতা। আমি আপনাকে এক মিনিট একটা কথা বলে দিই, আমি আসছি প্রেডিকশনে, তার আগে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে আমাদের রেমেডি কিন্তু কোনো কিছু ধারণ না করিয়ে, কোনো কিছু না পড়িয়ে আমাদের গ্রহ সংস্কার করা যায়, কোনো অসুবিধা তাতে হয় না। কেন, আজকালকার দিনে অনেক ছেলে মেয়েই তাদের এত বেশি মতামত, তারা কিছু পড়তে চায় না, কিন্তু এটা কোনো সমস্যাই না। আচ্ছা, মেয়ের বুঝতে পেরেছি, মানে ওটাই আপনার কাছে একটা প্লাস পয়েন্ট যে কোনো কিছু ধারণ করাতে হবে না। হ্যাঁ, আচ্ছা, মেন হরোস্কোপে যেটা রয়েছে, 31 মে 1989, সেদিন ছিল বুধবার, দুপুর 12:35, কলকাতা, কন্যা লগ্ন, মীন রাশি, রেবতী নক্ষত্র, জানা আছে? জানা আছে। হরোস্কোপে দুটো গ্রহ বক্রী অবস্থায় রয়েছে, বুধ বৃষতে বক্রী অবস্থায় রয়েছে, শনি ধনুতে বক্রী অবস্থায় রয়েছে, দুটো গ্রহ বক্রী অবস্থায় রয়েছে। মেন হরোস্কোপে যেটা দেখছি সেটা হচ্ছে, মেন হরোস্কোপে যাব, মেন হরোস্কোপে যেটা দেখছি সেটা হচ্ছে লগ্ন হচ্ছে কন্যা, ষষ্ঠ দ্বাদশে রাহু কেতু অ্যাক্সিস, শনিভঙ্গ কালসর্পযোগ, ষষ্ঠ দ্বাদশে। আচ্ছা, যেটা আমি বলবো, পড়াশোনার ক্ষেত্রে ভালো স্টুডেন্ট হওয়ার কথা, যথেষ্ট ভালো স্টুডেন্ট পড়াশোনার ক্ষেত্রে হওয়ার কথা, এবং ও যদি জার্নালিজম নিয়ে পড়াশোনা করে, মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করে, এই জাতীয় সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে, ও যথেষ্ট ভালো পড়াশোনা করতে পারবে। হরোস্কোপে আয় যোগও ভালো দেখাচ্ছে, আয় যোগও খারাপ দেখাচ্ছে না, ভালো দেখাচ্ছে, কিন্তু হরোস্কোপে প্রচণ্ড বাধা যেটাতে রয়েছে সেটা হচ্ছে বিবাহ ম্যাচিওর করার ক্ষেত্রে প্রচণ্ড বাধা রয়েছে। হরোস্কোপে লগ্নপতি এবং সপ্তমপতি বৃহস্পতি একসাথে কানেকশন করছে নবম ভাবের ওপর, সঙ্গে দ্বাদশপতি রবি রয়েছে। হরোস্কোপে বিবাহ ম্যাচিওর করার ক্ষেত্রে প্রবল বাধা চতুর্থ ভাবে শনি, এটাও একটা নেগেটিভ পয়েন্ট, শনিভঙ্গ কালসর্পযোগ, এটাও ভীষণ বাধার জায়গা, হরোস্কোপে বিবাহ ম্যাচিওর করার ক্ষেত্রে প্রবল বাধা। আমি যে কথাগুলো বলছি আপনি কি ফিল করছেন বলুন। হ্যাঁ, একদম ঠিক, একদম ঠিক। হ্যাঁ, এখন তো ওর একটু সাইকো প্রবলেম হচ্ছে, ও এখন হসপিটালে ভর্তি, ও কোনো কিছু ধারণ করা বা কোনো ঠাকুর বিশ্বাস করা, এগুলিও একদম সাইকোলজিক্যাল প্রবলেম হচ্ছে লগ্ন দ্বাদশ কানেকশনের জন্য। লগ্ন দ্বাদশ কানেকশন এবং কালসর্পযোগ, শনিভঙ্গ কালসর্পযোগ, ষষ্ঠ দ্বাদশ ভাবের উপরে কালসর্পযোগ, ধারণ কিচ্ছু করাবার দরকার নেই, কিচ্ছু পড়ানোর দরকার নেই, যা কিছু দেবো আপনি পালন করলেই হবে। আপনার মেয়ে কিচ্ছু জানবেও না, আপনি আপনার মতো করে পালন করবেন, আচারগুলো পালন করবেন, দেখবেন মেয়ে ধীরে ধীরে সুস্থ হচ্ছে এবং সেটা আপনি আমাদের জানাবেন। আপনি দ্রুত যোগাযোগ করুন, আপনি থাকেন বেহালা, গড়িয়ার ভাগ্যচক্র চেম্বার শুরু হচ্ছে, আপনি সেখানে এসে দেখাতেই পারেন। রাজশ্রী, হাতে সময় নেই, তার মানে একটা কথা বলি, নারদমুনির পুজোর দ্বারা এবং তার সঙ্গে আপনি আরও কিছু বললেন বাসুদেব বা নৃসিংহদেবের পুজোর দ্বারা, একজন মানুষকে ট্র্যাপ বলুন, মোহ বলুন, সবকিছু থেকে বের করে, ট্র্যাপই হোক মোহই হোক সবকিছু থেকে বের করে, কোনো কিছু ধারণ না করিয়ে, কোনো কিছু ধারণ না করিয়ে। আমাদের হাতে আজকে এই মুহূর্তে সময় নেই, কিন্তু রাজশ্রী অনুষ্ঠান থাকবে সন্ধ্যে 6:35, দেখতে কেউ ভুলবেন না। অনেক ধন্যবাদ রাজশ্রীকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার, নমস্কার।
গণেশ রাধিকার রাজশ্রীদি এখন আপনাদের হাতের নাগালে। ঘরে বসে লাইভ ভিডিও কলে রাজশ্রীদির সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে 9830693509। পরিষেবা চার্জেবল।